ঝিনাইদহের হরিণাকুণ্ডতে আওয়ামী লীগ থেকে সদ্য বহিষ্কৃত নেতাকর্মীরা সাংবাদিক সম্মেলন করেছেন। রবিবার দুপুরে বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ারদারের বাড়ি শীতলি গ্রামে এ সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বলা হয়, গত 23 জানুয়ারি বহিষ্কার করা হয়েছে হরিণাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ারদার, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফুল ইসলাম শরীফ ও হরিণাকুণ্ড পৌর আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান মেয়র শাহিনুর রহমান রিন্টুকে। এই বহিষ্কার অবৈধ দাবি করে লিখিত বক্তব্যে সদ্য বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ারদার বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের 47 ধারা 10 উপধারায় উল্লেখ আছে, কাউকে বহিষ্কার করতে হলে জেলা কমিটির সাধারণ সভায় 2 থেকে 3 সদস্যের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় কমিটিতে সুপারিশ পাঠাতে হয়। তারপর তদন্তের মাধ্যমে প্রমাণিত হলে তখন কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত বহিষ্কার করবে। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী যদি জাতীয় বা স্থানীয় কোনো নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ প্রার্থী হয়ে নির্বাচন করে, সেক্ষেত্রে সরাসরি বহিষ্কার করার নিয়ম আছে। কিন্তু আমরা তো কেউ প্রার্থী না, বরং নৌকা প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালিয়েছি। তিনি দাবি করেন, সক্রিয় 3 নেতাকে অন্যায় ও বেইমানিভাবে বহিষ্কার করা হয়েছে, যা দলীয় গঠনতন্ত্র বিরোধী। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা কোনো সত্যতা নেই। বিষয়টি তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের হস্তক্ষেপ কামনা করেন। সাংবাদিক সম্মেলনে বহিষ্কৃত 3 নেতা ছাড়াও হরিণাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে দলের মধ্যে কোন্দল তীব্র আকার ধারণ করতে পারে বলে স্থানীয় নেতা কর্মীরা মনে করছেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সংগঠনের গঠনতন্ত্রের প্রতিবন্ধী উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক আব্দুল রন্নেত্রী, শেখ হাসিনা ঘোষিত প্রার্থীর নাম প্রকাশের পরপরই জিনাদ্যকে পৌর আওয়ামী লীগের উদ্যোগে 28 ডিসেম্বর পৌর সভার সকল ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ আপনার এই 47-এর কেন্দ্রীয় কমিটি কর্তৃক তদন্তে দোষী সাব্যস্ত, কোনো শাস্তি করা যাবে না। কারণ কোন জেলা ও জেলা করেন নাই, আমাকে সাময়িকভাবে উঠাইকেন না, সাময়িক বহিষ্কার করেন। তখন পর্যন্ত আমি নৌকার পক্ষে অনেক লোক দিয়ে ক্যাম্পিং করছি, ও তার আগের দিন আমি বড় ক্যাম্পিং করছি উপজেলার চেয়ারম্যানের সাথে করে, মাননীয় সংসদ সদস্য সাবেক শফিকুল ইসলাম বুকুর সাথে, আমাদের সভাপতি মহোদয়ের সাথে, সেক্রেটারির সাথে প্রতিদিন আমার ক্যাম্পিং আছে এবং আমার এখানে আমার ফেসবুক পেজে দেওয়া আছে এবং সমস্ত ডকুমেন্টস এখানে আছে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কথা সবসময় বলে এসেছি। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে জনাব আমাদের সভাপতির অবস্থানকে হালকা করার জন্য আমাকেও তার সাথে জড়িয়ে এই বহিষ্কারের এই নাটক করেছে। ধারায় আছে, কোনো সদস্য আওয়ামী লীগের আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য, গঠনতন্ত্র ও নিয়মাবলী বা প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী কার্যকলাপে অংশগ্রহণ করলে এবং বাংলাদেশ আওয়ামী লীগ কাউন্সিল, কার্যনির্বাহী সংসদ, সংসদীয় বোর্ড ও সংসদীয় বোর্ডীদের বিরুদ্ধে কোনো কাজ করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ তাহার বিরুদ্ধে যে কোনো শাস্তিমূলক গ্রহণ করতে পারে।